আমি ডাক্তার সুজিত কুমার ভৌমিক। আজকে কথা বলবো চোখের অঞ্জনি নিয়ে, ইংরেজিতে যাকে আমরা স্টাই বলে থাকি। চোখের অঞ্জনি নিয়ে আমাদের কষ্টের শেষ নেই। চোখের অঞ্জনি উঠলে আমরা বুঝতে পারি না কী করব। তো এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা উপকৃত হবেন। অঞ্জনি মূলত এক ধরনের বাধাগ্রস্ত গ্রন্থির উপস্থিতি, অর্থাৎ আমাদের চোখে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক তেল গ্রন্থি থাকে। তেল গ্রন্থিগুলো সাধারণত চোখের পাতায় বেশি থাকে। এইগুলো যখন কোনো কারণবশত, বিশেষ করে মৃত কোষ, ময়লা বা অন্য কোনো কারণে যখন জ্যাম হয়ে যায়, যখন ঠিকমতো রক্ত চলাচল করতে পারে না বা তেলগুলো যখন সার্কুলেট হইতে পারে না, তখন সেই তেলগুলো জমে গেলেই ওইখানে ব্যাকটেরিয়ার আবাসস্থল হয়ে যায়, সাথে সাথে কিন্তু আমাদের চোখের পাতা ফুলে যায়। চোখের পাতা ফুলে যাওয়ার এই প্রক্রিয়া বা এই চোখের পাতা যে ফুলে যাওয়াটা, এটাই হচ্ছে অঞ্জনি বা স্টাই, ইংরেজিতে যাকে আমরা স্টাই বলে থাকি। এখন আসি অঞ্জনির লক্ষণগুলো কী কী। অঞ্জনি যখন হয়, আক্রান্ত চোখের পাতা ফুলে যায়, লালচে হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, প্রচণ্ড ব্যথা হয়, কখনো কখনো পিছুটি আসে, চোখ আলোতে যাওয়া যায় না, রোদ্রে যাওয়া যায় না, চোখ সঠিকভাবে ব্যবহার করা যায় না, এই হচ্ছে অঞ্জনির লক্ষণ। অঞ্জনি কেন হয়? অঞ্জনি সাধারণত ছোটদের বেশি হয়, ছোট বাচ্চাদের বেশি হয়, এছাড়াও হয় বিভিন্ন বয়সে অঞ্জনি হয় বিভিন্ন জনের। ডায়াবেটিস রোগীদের অঞ্জনি বেশি হওয়ার প্রবণতা থাকে। এছাড়া জেনেটিক কিছু কারণ আছে। পূর্বপুরুষদের যাদের অঞ্জনি হওয়ার প্রবণতা থাকে তাদেরও কিন্তু অঞ্জনি হয়। এছাড়াও আমরা চোখের যারা যত্ন কম নেই, বিশেষ করে চোখ পরিষ্কার রাখা, যাদের প্রায়ই চোখে পিছুটি পড়ে, আমরা যারা চোখের পিছুটি ঠিকমতো পরিষ্কার করি না, সকালবেলা চোখ যারা আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করি না, তাদেরও কিন্তু অঞ্জনি ওঠে। যাদের চশমায় পাওয়ার আছে, সেই চশমা যারা আমরা ঠিকমতো পরি না, তাদেরও কিন্তু অঞ্জনি হয়। এবার আসি চিকিৎসায়। চিকিৎসা সাধারণত দুইভাবে হয়, ঘরোয়া পদ্ধতি এবং বিশেষজ্ঞ ডাক্তার বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। ঘরোয়া পদ্ধতিতে আমরা যখন চিকিৎসায় যাব, তখন আমরা প্রথমেই ভাবব লবণ গরম পানির সেক, লবণ গরম পানির যেন সেক দিই, তাহলে আক্রান্ত চোখের আক্রান্ত অংশটুকু নরম হয়ে হয়তো পুঁজ বের হয়ে যেতে পারে। পুঁজ বের হয়ে গেলেও কিন্তু যন্ত্রণা কমে যাবে। কখনো কখনো গরম পানিতে ন্যাকড়া ভিজিয়ে খুব আস্তে আলতোভাবে চোখটা যদি আমরা মুছে দিই, ধীরে 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 যদি পুঁজগুলো সরানোর চেষ্টা করি, তাহলেও কিন্তু পুঁজ বেরিয়ে গিয়ে মানে আমরা মুক্তি পাবো। টি ব্যাগ যদি আমরা ইউজ করি, টি ব্যাগ যে টি ব্যাগ আমরা খাই আর কি, চা হিসেবে যে টি ব্যাগগুলো আমরা খাই, সেই টি ব্যাগগুলো যদি আমরা আলতোভাবে ফেলে না দিয়ে আলতোভাবে যদি ওইখানে ধরে রাখি, চায়ের যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে, আমরা কিন্তু উপকার পাবো। টি ব্যাগের যদি হালকা সেক দিই, এরপর সার্বিক কথা হচ্ছে চোখটাকে পরিষ্কার রাখা। আমরা শুতে যাওয়ার আগে চোখে পানির ঝাপটা দেওয়া, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে অন্তত 5 মিনিট চোখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া, চোখ পরিষ্কার রাখা, তাহলেও কিন্তু আমরা ভালো থাকব। এবার আসি চিকিৎসায়। প্রচলিত চিকিৎসা আমরা সাধারণত অ্যালোপ্যাথিক চিকিৎসা ধরে থাকি। অ্যালোপ্যাথিক চিকিৎসায় সাধারণত বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক মলম, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বা ক্যাপসুল, এগুলো দেওয়া হয়। কিন্তু
খুব দারুণভাবে আমি বলছি যে অ্যান্টিবায়োটিক ইউজ করলে কখনো কখনো চোখে কিন্তু পিণ্ডবৎ আকার ধারণ করে, আমরা যেটাকে অঞ্জনি হিসেবে জানি সেটা শক্ত হয়ে গিয়ে টিউমারের মতো আকার ধারণ করে। তো পরামর্শ হলো, চোখে যদি অঞ্জনি ওঠে তাহলে আপনারা অবশ্যই ঘরোয়া চিকিৎসা যদি ফুলফিল আমরা মানে ঘরোয়া চিকিৎসাতে যদি আমরা সমাধান না পাই তাহলে অবশ্যই একজন এক্সপার্ট হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হব। হোমিওপ্যাথিক চিকিৎসাতে যা হবে সেটা হচ্ছে খুব স্মুথলি সুন্দরভাবে বিনা উপদ্রবে বিনা কষ্টে ওটা সেরে যাবে এবং কখনোই কিন্তু টিউমার হওয়ার সম্ভাবনা থাকবে না। হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু লক্ষণভিত্তিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে গিয়ে আমরা অবশ্যই একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবো এবং ওনার পরামর্শ মতো ওনার দেওয়া নিয়ম বা ডোজে আমরা ওষুধ গ্রহণ করব। তারপরেও আমরা ওষুধ সম্পর্কে ধারণা রাখলে আমাদের উপকার হবে। তো সেই ওষুধগুলোর মধ্যে প্রধান ওষুধ হচ্ছে স্ট্যাফিসেগ্রিয়া, অ্যাপিসমেল, পালসেটিলা, বেলেডোনা, আর্নিকামন্ট, ক্যালিমিউর, ফেরামফস, থুজা, ক্যালকেরিয়া ফ্লোর। এই ওষুধগুলো যদি আমরা লক্ষণ বেসিসে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই অবশ্যই খুব সুন্দরভাবে চোখের অঞ্জনি থেকে মুক্ত পাবো। কারো কারো ক্ষেত্রে বারবার এটা হয়, রিপিট করে, সেক্ষেত্রেও যদি আমরা একটু ধৈর্য ধরে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করি তাহলে কিন্তু সারা জীবনের জন্য এটা তিরোহিত হয়ে যাবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে পর্যন্তই। সামনে আবার কোনো নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, সুন্দর থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।